আসসালামু আলাইকুম এক্সপার্ট সলিউশন বিডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করব এই ভিডিওটি দেখলে অবশ্যই অনেক কিছু ইনফরমেশন পাবেন। তো চলুন আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব। তো আমাদের হাতে কি মনিটর আছে, আমাদের হাতে হচ্ছে একটি ডেল ওয়্যারলেস মনিটর এবং এটির মডেলটি হচ্ছে S2218H এই মডেলটি। এবং এটি কিন্তু টাচ সিস্টেম নয়, এটা হলো সুইচ সিস্টেম। আমরা এর আগে কথা বলছি টাচ নিয়ে, এটা হলো সুইচ সিস্টেম। তো চলুন আমরা পাওয়ারটি দিই, তারপরে দেখি এটার সমস্যাটা কি। এগুলো আমাদের পাওয়ার নিচে শুধুমাত্র একটা সমস্যা দেখা দিয়েছিল, সেটা এইভাবে দেখা যাবে না। যদি আমি HDMI কেবল লাগাই তখন হয়তো দেখতে পারবো। এই হলো আমার HDMI, এই হলো আমার ছবি চলে আসছে। দেখুন আমাদের মূল সমস্যাটা কিন্তু বের হয়ে গেছে, যে এইখানে বেশিরভাগ অংশ চার ভাগে তিন ভাগে কিন্তু ক্লিয়ার আছে, শুধুমাত্র একটা ভাগ যেটা আছে সেটাই হলো এখানে শেড আছে। এবং কিছু সময় চলার পরে কি এখানে কোনো বাফারিং মানে আসে যায়, এরকম কিছু করে ড্রপিং হয় বা কোনো কিছু হয় কিনা সেটাও এখানে একটু দেখানো লাগবে। পাশাপাশি সম্ভবত এইখানে একটু জুম করতে হবে, এখানে একটা র্যাক আছে যেটা সম্ভবত যাবে না কাজ করার জন্য, এবং এইটা পুরোটাই এই জায়গাটা সমস্যা। তো আমরা চেষ্টা করবো এটাতে যতটুকু সম্ভব ইনফরমেশন বের করার, ততটুকু ইনফরমেশন বের করবো। আমরা এই স্ক্রিনটা চেঞ্জ করব, আমরা স্ক্রিনটার চেঞ্জ করলাম যাতে আমাকে দেখতে সুবিধা হয়। তো এই জায়গাটিতে শুধুমাত্রই আছে, এর বাইরে আর কিছুই নেই, বাকি সব ক্লিয়ার। আমাদের যে কোনো জায়গায় যদি যাই মাউস দাঁড়ায় সেখানে একটা শেড শো করে। তো আর তো কোনো কিছু দেখি না। এখন বিষয়টা হলো যে এটা আসলে কতটুকু কী করা যাবে, তো চলুন সেটা আমরা দেখি। এটা মূল সমস্যা হলো প্যানেলে, আমরা প্যানেলটি মনিটরটি খুলি তারপরে দেখতে পারবো আসলে কী অবস্থা। তো চলুন এটাকে ওপেন করি। এখন আমাদের মোটর ব্যাটারি খোলা, তো খোলার পরে এখানে কি অবস্থা আছে, সম্ভবত এটি খুলেছে কারণ এই জায়গাটা স্ক্রু থাকার কথা নয়। চারটা স্ক্রু দেওয়া, হয়তো আবার নাও খুলতে পারে, কিন্তু এখানে ইয়াগুলো ওঠানো আর নাও খুলতে পারে। তো চলুন আমরা বাকি সবগুলো খুলে নিই। আমাদের টোটাল ওপেন করা হয়ে গেল, এখন আমাদের আমরা একটা ওপেন করব। এই হলো আমাদের মূল সাইটটি ওপেন করা। এখানে কি কাজ হয়েছে এটা বোঝা যাচ্ছে, হয়তো ওয়াশ টোয়াশ বা কিছু একটা করেছে, যাই হোক এটা করে করুক তাতে কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে কিন্তু প্যানেল ব্যবহার করা হয়েছে, মূলত হলো LG প্যানেল। আমাদের LG প্যানেল 21.5 এবং এটা তো IPS প্যানেল আপনারা সকলেই জানেন, এবং এই প্যানেলগুলোর কালারও তো সম্পর্কে আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই। তো চলুন আমরা যে মূল সমস্যাটা ছিল সেটা হলো ছবি এসে আমাদের ওই চাকাটায় শুধু নিচের পার্টটাই শেড হয়ে যাবে, আমরা সেটা দেখবো।
কাজের সহযোগিতার্থে ক্যামেরাটি স্ক্রিন মেরে নিব। এরপরে আমরা সব কিছু ইন করব। আবার সেটিকে দেখার চেষ্টা করবো। এই হলো আমাদের সমস্যাটা। তো চলুন আমরা এই সমস্যাটার সমাধান কীভাবে করা যায় বা আমাদের এখানে কী বলে সেটা দেখব। আমাদের এই ডিসি টু ডিসি আইসি একেবারেই নর্মাল আছে। তো আমরা নর্মালি যেহেতু নর্মাল আছে সব কিছু আইসি, সেহেতু আমরা দেখব যে আমাদের এখানে ভোল্টেজগুলোর কী অবস্থা বা ওখানে কোনো ড্রপই আছে এখানে। এই হলো আমাদের 12 ভোল্ট, এই হলো আমাদের হাই ভোল্টেজ। হাই ভোল্টেজের দিকে এখানে ভোল্টেজটা ঠিকই আছে। এরপর আমাদের মাইনাস ভোল্টেজ, এটাও ঠিক আছে। সবগুলো ভোল্টেজই একেবারে স্থির আছে, কোনো ড্রপিং নেই, যার কারণে ছবি স্থিরই আছে, ছবি আসে যায় না। আর এখানে যদি ড্রপিং থাকতো তো নিশ্চয়ই এখানে অনেক সমস্যা দেখা যেত। দেখুন আমাদের এখানে 14 ভোল্ট মাইনাস যেটা আছে স্থির আছে, যদিও 15 ভোল্ট দেখাচ্ছে, এটা 14, 15, 16 হতে পারে। আমরা নর্মালি 14 ধরেই কাজ করি, তো 14, 15 হতে পারে, এটা স্থির আছে মাইনাস। এরপর আমাদের এই পাশের ভোল্টেজের 1.5, এইটাতে একটু না, এটা অনেক সময় এমনিতে হয়, এটাও সমস্যা নাই, কিন্তু কিছুটা ড্রপিং আছে। দেখবো এই ভোল্টেজটা নিয়ে কাজ করব। আর এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে সবাইকে বলে থাকি যে আমরা এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্য। এই ভিডিওর মাধ্যমে আমরা কাউকে অনলাইনে কাজ শেখাচ্ছি না, যারা শুধুমাত্র এই ভিডিওগুলো এই মনিটরগুলো ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে। আর কেউ যদি এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাদের আলহামদুলিল্লাহ, তাদের ভালো আলহামদুলিল্লাহ। আর মোটামুটি আমরা বেসিক নলেজগুলো দিয়েই থাকি। তো এখানে যে 14 ভোল্ট বা বিভিন্ন ভোল্ট সম্পর্কে কথা বলে থাকি, যে শর্টগুলো থাকে সেগুলো শর্ট আউট আপনাদেরই করতে হবে যারা আপনারা রেগুলার কাজ করেন। অবশ্যই যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই আপনারা এগুলো পারবেন, কিছু যদি এইখান থেকে কিছু শিখতে পারেন তো আলহামদুলিল্লাহ, এটাই হলো মূল বিষয়। তো যাই হোক, আমরা মূল কাজে চলে যাবো। আবার তো আমরা আবারও দেখছি যে এই ভোল্টেজটা ঠিক আছে, পাশাপাশি আমাদের এই ভোল্টেজটা একটু ড্রপিং হয়েছে এর আগে, কিন্তু এখন আবার নাই। তো এই সমস্যাগুলো আসলে কখনো করবে কখনো করবে না, এটা এইভাবেই চলবে। তো চলুন আমাদের মূল যে কাজ আছে আমরা সেই কাজগুলোই করি। এর যে মূল কাজটি আমরা কিন্তু করে ফেলছি, হ্যাঁ। এখন আমাদের মূল কাজ করার পর আমাদের এখন প্যানেলের কী অবস্থা সেইটা আমরা দেখব। তো চলুন, এই হলো আমাদের প্যানেলের অবস্থাটি, একেবারে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই জায়গাটিতে একটা দাগ চলে আসছে, এইটা অনেক সময় এখানে নাড়া দিলে আসে যায় আসে যায়। তো এইটা হলো মূলত প্যানেল থেকেই হচ্ছে সেই সমস্যাটা, এটা ওই সময় অতটা বোঝা নেই। দেখুন নাড়াচাড়া লাগলে আসে যায়, এটা হলো মূলত কফ থেকে হচ্ছে। তো আমাদের যে মূল সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা ছিল হচ্ছে এই নিচের এতটুকু অংশই সমস্যা ছিল, সেটা সমাধান হয়ে গেছে। তো এখান থেকে ওই বরাবরের মতোই বলে দিলাম যে যেহেতু আমরা এই ভিডিওটির উদ্দেশ্য ছিল শুধুমাত্র হলো যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করে যে সমস্যাগুলো সমাধান হয়। আর অনলাইনে এই ভিডিওর মাধ্যমে আমরা কাউকে কাজ শেখাচ্ছি না, তো এখান থেকে ভুল বোঝার মতো কোনো কারণ নেই। তার সঙ্গে ভিডিওটি অনেকেরই উপকার আসবে। আর ভিডিওটি উপকার আসলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয়ে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।